উত্তরবঙ্গে জমে উঠেছে কোরবানির পশুর হাট বাজার। ভালো লাগছে মানে আমরা ইচ্ছা হিসেবে হাটটা আছে, সপ্তাহে একদিন গরু বাছু ছাগল ছেলি বেচার জন্য। প্রতিবারের ন্যায় বছর ঘুরে ঘনিয়ে এসেছে পবিত্র ঈদুল আজহা, জমে উঠেছে কোরবানির গরু ছাগলের হাট। এই ঈদকে ঘিরে উত্তরবঙ্গের ঠাকুরগাঁও দিনাজপুর সহ প্রতিটি জেলার হাট বাজারে প্রচুর গরু ছাগল নিয়ে ভিড় করছেন বিক্রেতারা। আমাদের এখানে প্রচুর সংখ্যক ছাগল বেচা কেনা হচ্ছে, আজকে মোটামুটি 100টা ছাগল আমরা বিক্রি করছি। মানে একটা 100টি ছাগল আপনার এখান থেকে লেখানো হয়েছে, তাই না? লেখানো হয়েছে এখন পর্যন্ত। আমাদের এখানে প্রতিদিন মানে ঈদের জন্য শুধু হাটটা লাগানো হয়েছে অস্থায়ীভাবে। তবে আমরা মনে করতেছি মানে হাটের প্রস্তুতি এবং বেচা কিনা দেখে যদি আমরা সপ্তাহে একদিন করে হাটটা লাগাইতে পারি খুব ভালো একটা চলবে হাটে। 5 জুলাই মঙ্গলবার ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বরচুনা বনেরহাট বাজারে সরেজমিনে গিয়ে দেখা যায় গরু ছাগলে ভরে উঠেছে এই অস্থায়ী পশুর হাটটি। হাটের নিজস্ব জায়গা এবং স্থায়ী পারমিশন না থাকায় অস্থায়ীভাবে প্রতি কোরবানিতে বিভিন্ন জায়গায় বসে এই হাটটি, কখনো আজলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, কখনো বা বরচুনা কেন্দ্রীয় গোরস্থানের পাশে। এবার বসেছে বরচুনা কেন্দ্রীয় গোরস্থানের পাশে। ক্রেতারা ঘুরতে ঘুরতে একসময় দরদাম মিলে গেলে কিনে নিচ্ছেন পছন্দের পশুটি। বিক্রেতারা স্থানীয়ভাবে নিজেরাই নিজেদের পশু বিক্রি করতে পেরে বেশ খুশি। হাটের বেশ কিছু ক্রেতা বিক্রেতার সাথে কথা বলে জানা গেছে ঈদ আর কয়েকদিন মাত্র বাকি আছে। এই কোরবানির পশুর হাটে পর্যাপ্ত গরু ছাগল উঠলেও বেচা কেনা তেমন চোখে পড়ার মতো নয়। এছাড়া বিক্রেতাদের মধ্যে অনেকেই দামে সন্তুষ্ট নয়। হাট ঘুরে জানা যায় গরু পালন করতে ইদানিং খরচের পরিমাণ অনেক বাড়তি হয়েছে, তাই কম দামে গরু বিক্রয় করলে পালনকারীর মুনাফা আসবে না। কোরবানির পশুর হাটে গরু ছাগলের দামে অধিকাংশ ক্রেতারা সন্তুষ্ট। এত কিছুর মধ্যে শুধুমাত্র স্থায়ী পশুর হাট না থাকায় এখানে পশু কিনতেও বেচতে না পারার বেদনা ক্রেতা বিক্রেতাদের মর্মাহত করে প্রতিনিয়ত, তাই তারা বরচুনা বনেরহাট বাজারে স্থায়ী পশুর হাট বসানোর দাবি জানাচ্ছেন। তবে এই হাটের অধিকাংশ ক্রেতা বিক্রেতা চান বরচুনা বনেরহাট বাজারে সপ্তাহে 1 থেকে 2 দিন স্থায়ীভাবে পশুর হাট বসুক, কেননা ঠাকুরগাঁও জেলার সবচেয়ে বড় নিত্য বাজারগুলোর মধ্যে এটি একটি। সব রকমের পণ্যের প্রায় 300 দোকান নিয়ে গড়ে ওঠা প্রতিদিনের বিকেলবেলা এই বাজারটিতে অনেক দূর দূরান্ত থেকে হাজারো ক্রেতা বিক্রেতায় ভরে ওঠে। আপনি তো বরচুনা বাজার ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বরচুনা বাজারটি দেখলেন, এটি হচ্ছে আজকে লেগেছে গরু ছাগলের অস্থায়ী বাজার, তাই না? অস্থায়ী বাজার, তাই এই কোরবানি উপলক্ষে আপনি কি চান এটা স্থায়ী হোক? এই বাজারটা, জি জি, আসলে এই বাজারটা সপ্তাহে আমি
কাছে আমার বাসা, বেশি দূরে না, এখান থেকে 4 কিলো দূরে। প্রতিদিন আমাকে বাজারে আসতে হয় বলেছিলেন। বাজারটি অনেক বড় বাজার। আসলে পত্র এলাকায় গরু ছাগলের একটা যদি স্থায়ী বাজার হতো, তার মধ্যে মনে হয় এই বর্ষিনা বাজারের মনে হয় সব থেকে ভালো জায়গা একটা। যেমন প্রতিদিন বাজার লাগে, হ্যাঁ, এই বাজারে যদি প্রতিদিন মানে বা স্থায়ীভাবে যদি মানে গরু ছাগলের বাজার বসতো তাহলে মানুষ অনেক উপকৃত হতো অবশ্য।